সার নিয়ে যেটা কথা হয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেক জায়গায় থেকে আমি রিপোর্ট পেয়েছি। আমি আজকে যে ডিসি সাহেবের সাথে, আমি জেলা প্রশাসক মহোদয়ের সাথে আমি আজকেই কথা বলবো, এবং এখানে ডাক্তার কারা আছেন বা কি কি আছে, তারা আপনাদের কি সার্ভিস দিচ্ছে কিনা সেটাকে মনিটরিং করা যেতে পারে। সেখানে আপনার সিঙ্গিয়া বাজার ঈদগাহ সংস্কারে 6 লক্ষ টাকা দেওয়া হয়েছে। আপনার এই কয়েক কাগজটা নিয়ে যান, টিক চিহ্ন দিয়ে আসি, এই কয়েক জায়গায় আপনি ঘুরে দেখে আসবেন যে এইসব জায়গায় টাকা পেয়েছে কিনা। এখানে আমার কাছে যে কেউ ফিরে আসেনি আজও পর্যন্ত, আপনার ইচ্ছা থাকলে অবশ্যই আপনার জন্য 24 ঘন্টা দরজা আমার জন্য খোলা আছে, আপনি অবশ্যই আসবেন, আপনার বিষয়গুলো জানবেন, আমার পাশে কে থাকে এটা আপনার হেডেক না। আপনার দেখা করার যদি প্রয়োজন হয় অবশ্যই আপনি আমার সাথে দেখা করবেন, এবং সেটা যে কোনো সময় আমি বাধ্য। কিন্তু কাজ যে স্পিডে যাওয়ার কথা ছিল ওই স্পিডে যাওয়া সম্ভব হচ্ছে না, কিন্তু আপনাদের জন্য কাজ করতে যে বিন্দু মাত্র বসে থাকিনি। 105 কোটি টাকা স্কুল এবং রাস্তা যা বিগত 50 বছরে হয়নি, 500 টাকার কার্ড নিতে যদি 6,000 টাকা ব্যয় করে, এই ড্রাইভার তো আমার না, আপনি কেন টাকা দিচ্ছেন? আপনি টাকা দিবেন কেন? সরকারি চাকরির জন্য আপনারা ডিসি অফিস থেকে অমুক জায়গাতে তমুক জায়গাতে ফোন দিল, আপনি টাকা দিয়ে দিলেন, টাকা দিয়ে আপনি আমার কাছে এসে তো লাভ নাই। আপনাদেরকে বুঝতে হবে যে এটা আপনার কষ্টের টাকা, আপনি কোথায় দিচ্ছেন কি করছেন, আপনি ঘুষ দিচ্ছেন আর নিচ্ছেন একই অপরাধী। কিন্তু আমি 1 বছর আগে কি জন্য আসছি আপনাদের কাছে, যে আমি কি কি কাজে ব্যর্থ হয়েছি, মানে আমার কি কি করণীয় আছে আর কোথায় সমস্যা আছে আপনাদের জানতে, যাতে আমি অন্তত যে সময়টুকু আছে আরো 1 বছর আমি এই কাজগুলো আপনাদের জন্য করে দিতে পারি। কিন্তু আমার কাজ কিন্তু আপনাদের মাথায় হাত তুলে আপনাদের জড়ায় ধরে আপনাদের খুশি করা খুব সহজ, সবচেয়ে সহজ কাজ, কিন্তু এই করেই আপনারা অবহেলিত থেকেছেন। আপনাদের একটু চালাক বানাইতে এসেছি, চালাক যে এটা তো এমপির কাজ না বাবা, আমার মাথায় হাত রাখবো, এটা তোমারও তো এই জন্য নির্বাচিত করিনি আমি, তুমি আমার রাস্তা ঠিক করে দাও, মসজিদ ঠিক করে দাও, স্কুল ঠিক করে দাও, তোমার এই জায়গায় আশা লাগবে না, আপনাদের কথা হওয়া উচিত। এইটা এমপিরা দেখলাম, এমপিরা দেখে আপনি কি করবেন, এমপিকে আপনারা খাওয়া দিবে? এমপির কাজ দেখতে হবে আপনার, আমার দায়িত্ব আপনাদের কাজ করে দেয়। আর কিছু সত্য জানিয়ে গেলাম, আপনাদের কাছে একটা অনুরোধ থাকলো, অর্থ দিয়ে আপনারা কোনো কাজ করাইতে যাবেন না, তাতে যদি না হয় বসে থাকেন, তাতে যদি না হয় বসে থাকেন। আপনি একদম বিশ্বাস করেন, আর কিছুক্ষণ পরে মাগরিবের আজান দেবে, একদম বিশ্বাস করেন, যারা আপনাদের কাছে টাকা নেয় তারা কাজ করে দিতে পারবে না, কারণ সরকারি কিছু নিয়ম কানুন আছে যেটা সে চাইলেও পারবে না ওভারটেক করতে। তো আপনাদের এই সত্যটা বলছি, যারা হাজার রকমের কোরআন শরীফ ছুঁয়েও মিথ্যা কথা বলার মানুষ কিন্তু আছে, তারাও যদি বলে এরকম কিছু জালেম কিন্তু আছে এই সমাজে, তারাও যদি বলে আপনি বিশ্বাস করেন তাদের কিছু করে দেওয়ার ক্ষমতা নেই।